41 কেজি সোনার বিস্কুট উদ্ধার বনগায়। উদ্ধার হওয়া বিস্কুটগুলির বাজার দর প্রায় 22 কোটি টাকা। ইচ্ছামতি নদী পেরিয়ে বিস্কুটগুলি পাচারের চেষ্টা। বিএসএফ এর তৎপরতায় বনগা ঘুনার মাঠ সীমান্ত দিয়ে উদ্ধার এই বিপুল পরিমাণ সোনা। 41 কেজিরও বেশি সোনার বিস্কুট উদ্ধার বনগাতে। বিএসএফ এর তৎপরতায় বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার হয়েছে উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের ঘোনার মাঠ লাগোয়া এলাকায়। জানা গেছে সীমান্তের এই এলাকা দিয়েই বয়ে গেছে ইছামতি নদী। নদীর ঠিক পাশেই ঘোনার মাঠ বিএসএফ ক্যাম্প। বর্তমানে এই আউটপোস্টের দায়িত্বে রয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর 158 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। এদিন বিশ্বস্ত সূত্রে বিএসএফ এর কাছে খবর আসে সীমান্ত পেরিয়ে ইছামতি নদী পার হয়ে ভারতে আসছে প্রচুর পরিমাণ সোনার বিস্কুট। সেই মতো সজাগ দৃষ্টি রাখতে শুরু করেন বিএসএফ এর জওয়ানেরা। শুরু হয় জোরদার তল্লাশি। পাচারকারীরা ইছামতি নদী পার হবার সময় তাড়া করে বিএসএফ। পাচারকারীরা পালিয়ে গেলেও বিএসএফ এর পক্ষ থেকে উদ্ধার করা হয় 321টি সোনার বিস্কুট। উদ্ধার হয়েছে 4টি সোনার বার ও 1টি গোলাকার সোনা। উদ্ধার হওয়া সোনার ওজন 41 কেজি 491 গ্রাম, যার বাজার দর প্রায় 21 কোটি 22 লক্ষ 27 হাজার টাকা। সূত্রের খবর, সীমান্তে সোনা পাচার নতুন কোনো ঘটনা নয়, তবে এ যাবৎ কালের মধ্যে এত বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনা ঘটেনি। বিএসএফ সূত্রে জানা গেছে সীমান্তে পাচার রুখতে সদা সতর্ক বিএসএফ জওয়ানেরা। তা সত্ত্বেও বিভিন্ন সময় নিত্য নতুন পাচারের পন্থা অবলম্বন করছে পাচারকারীরা। বিএসএফ সূত্র থেকে জানা গেছে উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি তুলে দেওয়া হয়েছে শুল্ক দপ্তরের হাতে। বিপুল পরিমাণ সোনা পাচারের সাথে কারা যুক্ত রয়েছে তা তদন্ত করে দেখছে বিএসএফ। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।